তোমার এই যন্ত্রণা উপশম করলাম, আর কোনোদিন কোনো জায়গা থাকবে না। এইবার কি হবে, তুমি যে অভিশাপ দিয়েছিল রাজে, শোনো, তোমার অঙ্গের রূপ লয়ে আমি নদিয়ায় সতীর নন্দন গড়া রূপে হইব। জানো তুমি কি হবে রাজে? জানো তুমি গোস্বামী ঘরে জন্মিবে, তুমি সনাতন গোস্বামীর ঘরে, তুমি বিষ্ণু পিয়া, তুমি আসিয়া জগৎকে শিক্ষা দিবে। তুমি বিবাহ কেমন? এবার স্বামী আর প্রতিমা কেমন? পথ চলা কেমন? গৃহে থাকা কেমন? হ্যাঁ, ভালোবাসা কেমন? তুমি জানাবে, শিক্ষা দিবে। তাই আজ বীরভূম থেকে তপন পাল চৈতন্য মেলায় গান করলেন, আমি টিভিতে বসে বসে দেখলাম। আমাদের বৌমারা বলছে, ওরে বাবা, এই যে এত সব বলে বুঝতে পারছে, আমি ও হাঁ করলে আমি ধরে নিব, শিক্ষাগত যোগ্যতা আছে। ও হাঁ বলছে যে নাম কর, হ্যাঁ বলে টাকা দিও না, আমার টাকা কি হবে, আমি সংসারবাসী নয়। হ্যাঁ, আমার যথায় সন্ধ্যা তথায় বাপ, হ্যাঁ আমার টাকা দিও না, এ টাকাটা তোমরা কি করো গো জানো? ওকে হরি সবাই হরি লুট করে দাও, বাতাসা কিনে হরি লুট করে দাও, প্রসাদ হবে। আর এই হরি লুটের বাতাসার কত দাম আছে জানো? বাজার থেকে বাতাসা আনতে রাস্তায় একটা পড়ে গেলে গিয়েও গুড়ায় মা গুড়াব, উচ্ছিষ্ট হয়ে গেছে। আর এখানে হরি বলে বলে ছড়িয়ে দিচ্ছে, কত লোক পা তুলে চলে গেল, তবুও গুড়াচ্ছে, তবুও গুড়াচ্ছে, প্রসাদ হয়ে গেল। হরি বলে সবই গেল ভাই, একবার মন করলে হরি বল, বলরে বলরে বদনে সুধা মাখা হরি নাম, জপরে বদনে এ জীবন যাবে রহিবে না আর। ও আমার প্রাণ পাখি কবে ওগো ছাঁচা ছেড়ে পলাইবে, ভাবি নাই কি মনে ওগো আমার দেহটা পচা দেহ গরব কিসে ভাই, এ দেহটা পচা দেহ গরব করো না ভাই, মনকে বল ওই গোবিন্দ চরণে ছোপে দাও, দয়া করো দয়াল মনে উদ্ধার করো তুমি, আরে রহিতে ইচ্ছা নাই এভাবে, কত দিনে ভবে পারাপার তুমি করিবে। বৈকুণ্ঠের আলো দেখাই ও প্রভু, পাপি বলে কুণ্ডে ফেলো নাই। হ্যাঁ গো, সেখানে জবাব দিতে হবে, দাদু কি কি করে আসছ, বিশু চা খেয়ে পয়সা দাওনি? হ্যাঁ বাবু, যদি বলি বেঁচে গেছি, না কারো তো ধরে আসিনি, ওই গর্ব দেখালে তো, আরে সাধন ভজন হবে না, ওরে পদে ধরে কুণ্ডে যে ফেঁকে দিবে নরকের মধ্যে, আরে বৈকুণ্ঠে যে সোনার সিংহাসন দর্শন হবে না, 33 কোটি দেবতা সোনার সিংহাসনে বসে আছে, নারদ মুনি দেখে এসেছিল, কুটের শিরোমণি বলছে ঠাকুর সত্যি কথা, আপনার নাম ঠিক, আমি কাল থেকে আর থাকবো নি তব ভবনে ঠাকুর। কেন রে? বলে আমি ভিক্ষা করিব, ওগো দ্বারে দ্বারে আমি ভিক্ষা মানিব, আরে ভিক্ষা মাইগে আমি ওগো গোবিন্দ সেবার জন্য দান করে দিব ঠাকুর, কারণ তোমার সকাশে বৈকুণ্ঠে বসে আমার জনম জনম যাবে অকালে মরিব, পাপি কি হইয়া হবে না, আমি প্রভাতে উঠিয়া দ্বারে দ্বারে ভিক্ষা মাগিব, আর সবারে বলিব সকলে গর্ব ছাড়িও, এবার গোবিন্দ চরণে মতি কর, প্রাণটাকে মন করে গোবিন্দ চরণে ছোঁকে যাও না,
নারদ মুনি দিছো কি গো বা ভরত কোথায় যাও তো ব্যাগ দিয়া জল বিশু জুড়া চা যেতরে স্পিরিটের মদ মানে হুইস্কি চারটা কাঁচের বোতল পড়েছে প্যাঁচ কারণে শুধু আলগা বোতল গা এইরকম বড় বড় কাঁচের বোতল বলি বা ইও করুন আমার দয়া মানে ঘরে খেলে বউ মারবে মা কাঁদবে তো খেজুর তলায় খেলে কেউ বলছে নেই গোপনে গোপনে চলে গেল কথা তো দেখো সত্য চেতা দাপর করি কি যে হবে তাই রাধারানী করলেন কি এই চার যুগে যে জীবের গতি কি হবে তাই ওই নামটাকে গোলক মন্দিরে রেখে দিল সত্য যুগেও এলো নি চেতায়ও এলো নি দাপরেও এলো নি এই নামটা কবে এলো কলি যুগে কে আনলো নামটাকে আরে গোলক চিনে আনে আমারে ওগো আমারে অদ্বৈত বাঁচাই আনে শিবা সঙ্গনে প্রচার করে গোলক ঠিক আনে আর শিবাস পণ্ডিতের অঙ্গনে প্রকাশ করে কেন শিবাস পণ্ডিত রাম দাস শিবাস দাস তপন দাস তপন দাস ওরা মালাকার বসছ উজ্জ্বনী উজ্জ্বনী গ্রামে বাস ওরা মালাকার ও কিছু করেনি নাম করে আর খায় থাকে সংসার করে রামদা বলছে বলে হ্যাঁ সুভাষ এইরকম ভাবলে চলবে কি করে বলে দাদা আমি গিয়ে থাকবো না গিয়ে কর্ম করবো নি বাবু আসুন আমার গিয়ে থাকলে নাম হবে হ্যাঁ আমি চলে গেলে কাল গিয়ে ছাড়বো বলে ভাই যাও শুন ভাই যাও সদ লোকের সঙ্গে ফিরিবি অসতের সঙ্গ লিবি না জ্যাঠাই তাই চতুর্দি ঘুরে ঘুরে কথা উচ্চকিত হয়নি কথাই এলো জানো দাদু ওই অমৃতান ওই লদির কুলে ওই একটা আম গাছ আজও আছে সে অমৃত সে এখন প্রকাণ্ড বৃক্ষ ওই অমৃত কেউ পাতা ঝরে উনি আর ফুটে উনি একই আছে যেমন কালিঞ্জি যমুনার কুলে যেমন স্বর্ণ কদমের বৃক্ষ আছে এইটুকুটা এই স্বরূপ জীবনে এত মোটা হয়নি আর পাতা উঠা স্বর্ণ কদমের সেটা কানাইয়ের বাঁশি বলে তাই কি হলো নামটাকে আনলো সুভাষ পণ্ডিতের অঙ্গনে আনলেন কখন আজ আজ অধিবাসের কালে সুভাষ পণ্ডিত ভিক্ষা করে করে রাখছে কি না একবার মহাপ্রভুর সেবা দিবে হ্যাঁ কেমন করে সেবা দিবে তাই আয়োজন করছে আয়োজন জোগাড় হয়ে গেছে নিমন্ত্রণ দিতে হবে নিমন্ত্রণ দিতে দাদুকে কে যাবে তাই ব্রাহ্মণ বলছে 108টা চলবে সে পত্র তুলে রাখবি আর গঙ্গা জল গোমূত্র রাখবি আর চন্দন বিড়ি চন্দন কাঠ রাখবি আর লেখা স্বর্ণ খড়িকা রূপ খড়িকা কেন বলে কি যে গৃহস্থ বলে এছাড়া বামুন ওই সোনালিটা সরু খাঁটি পেলিয়ে পালাবে কত দাম জানো আমার আর রূপার এটাও লিয়ে পালাবে না গো ওইখানে লাগবে বলে বড় আয়না বলে হেসারা বামনি মাথা জুড়তে পারেনি আয়না লিবে তোর বকা এই যে সাজিয়ে রেখেছে এই ঘটে দিয়ে ওই লক্ষ্য করছে আর ওই বীজ মন্ত্র বলছে হয় না আসে না আসে না এইবারে বলতে বলতে মন্ত্র উচ্চারণ করতে করতে জানো হুস করে ভেসে উঠল এই হরিবাসর হচ্ছে তাই কে ভেসে উঠল স্বয়ং কানাই রাধা রানী গৌর হরি নিত্যানন্দ ভেসে উঠল আয়নে যদি ঘন্টা বাজাচ্ছে বলে শাঁখ বাজা বৌমা তবু প্রতিষ্ঠা করতে পারি বৌমা তোর নাকুলটা দে না রে কেন না সোনা নাকুলটা কি হবে কেন বলো তো ওইটা স্বর্ণ না দিলে ওখানে কিছুতেই ঠাকুরকে স্থাপিত ঘটে করতে পারবে তবে একটু পরেই দিয়ে দিল যখন এইখানে ভরণে ছবি আর না দেখল ভরণ বসে আছে ওইখানে সম্পাদিত করে দিল ঘটের মধ্যে ঠাকুর
জেনে ওরেনি বলে বামুন এরকম বৈশালী আমার এই ঘরে যত হচ্ছে তার যোগ্য তুমি পূজা করে ফেলবো মধ্যে ঘরে সকালে বলে বলে বামুন নাইটা নিজেরা পূজা যচ্ছালা যোগ্য সূত্র নেই পূজা করে ফেলবি হ্যাঁ আমি ভাবি মানে মানে আমি যে মালা আছে আমি পারবো নি পূজা করতে কৃষ্ণ পূজা লাদাগিনে পূজা গৌরনীতের পূজা ওই নাম করবো হরিধ্বনি দিতে পারবো পূজা তো করতে পারবো নি কিছুতেই পারবো নি হবে জাদু পূজা হবে নি তাই আনলেন তাই কেমন প্রথমে কেমন নাম হচ্ছে সুভাষ অঙ্গনে জানো সন্ধ্যাকালে অধিবাসের কালে অবশ্যই চৈতন্য হরে কৃষ্ণ হরে রাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ প্রথম অক্ষরে নাম কেন